মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বর্ধিত সভা শনিবার দিনকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে। বহরমপুরের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শনিবার দিন বর্ধিত সভার আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের ডাকে। মূলত দলকে মজবুত এবং শ্রীবৃদ্ধি করার উদ্দেশ্যে জেলার সমস্ত বিধায়ক, ব্লক সভাপতি, জনপ্রতিনিধি, টাউন সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তাদের নিয়ে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল শনিবার দিনকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। মূলত পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের নেতৃত্বের কাছে অভাব অভিযোগ শুনে সেগুলি মেটানোর চেষ্টা এবং দলকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই নিয়ে একটি আলোচনা সভা করবার উদ্দেশ্যে শনিবারের এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায়। জেলা তৃণমূলের একটা বর্ধিত সভা দেখেছি। বর্ধিত সভা বলতে এখানে আমাদের অল বিধায়ক, এমপি, আমাদের সিনিয়র লিডাররা, বিভিন্ন ব্লকের সভাপতি, টাউনের সভাপতি, চেয়ারপারসন সবাইকে নিয়ে আমরা একটা আলোচনায় বসেছি। বছর শেষ হতে চলেছে, নতুন বছরে আমরা সাংগঠনিকভাবে কিভাবে আমরা আমাদের জেলাকে সাজাবো সেই বিষয়ে আমরা একদম বুথ থেকে পুঙ্খানুপুঙ্খ আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন তেমন আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। এই দিন আমরা সকালবেলায় যেমন প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লক এবং জেলা স্তরে আমরা যেমন পতাকা উত্তোলন করবো, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আমরা মূলত দলগতভাবে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাব যে আমাদের সরকারের যতগুলো উন্নয়ন রয়েছে, যত ডেভেলপমেন্ট রয়েছে, এই ডেভেলপমেন্টকে সামনে রেখে প্রত্যেকটা অঞ্চলে একটা করে আমরা র্যালি করব এই ফাউন্ডেশন দিনে। এইভাবে আমরা পয়লা তারিখে আমরা সেলিব্রেশন করব এবং আগামী দিনে আমরা আমাদের অঞ্চলের সম্মেলন, যেটা আগে আমরা ঘোষণা করেছিলাম, অঞ্চলের সম্মেলন শুরু করছি আমরা জানুয়ারি থেকে। নেক্সট আমাদের ব্লক এবং জেলা সম্মেলন আমাদের হবে এবং আমরা 12 তারিখ, যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং এটাকে যুব দিবস হিসেবে পালন করা হয়, সেদিন আমরা জেলা তৃণমূলের পক্ষ থেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করছি ঐতিহাসিক আস্তাবল মাঠে এবং এটাই থাকবে আজকে মূলত আমাদের আলোচনার বিষয়। মুর্শিদাবাদ থেকে আয়ুব আলীর রিপোর্ট, খবরের দুনিয়া।